আসসালাম আলাইকুম। ডলার সংকটে সরকার ইভিএম মেশিন কিনতে পারল না, তাহলে কি আগামী ২৪ সালে ১৫০টি আসনে সরকার যে ইভিএম এ নির্বাচন করতে চেয়েছিল সেই স্বপ্নে গুড়ে বালি? নতুন কি ফন্দি ফিকির এই সরকার তাহলে গ্রহণ করবে? আমরা দেখেছি ১৮ সালে কি হয়েছিল। ১৮ সালে প্রত্যেকটা ভোট কেন্দ্র দখল করা হয়েছিল, মাফিয়া সন্ত্রাসীরা তারা ভোট কেন্দ্র পাহারা দিয়েছিল এবং যারা ভিন্ন মতের লোকজন ছিল, ভোটার ছিল, যারা ভোট দিতে গিয়েছিল তাদেরকে জোরপূর্বক নৌকার ব্যালটে তাদেরকে সিল মারতে বাধ্য করেছিল। তাহলে ২৪ সালের যে নির্বাচন সেখানেও কি এই জোরপূর্বক সিল ছাপ্পরের খেলা চলবে? আমরা দেখেছি নোয়াখালীর সুবর্ণচরে সেখানে শুধুমাত্র ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য একজন গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। আগামীতে তাহলে কি এই ধরনের গণধর্ষণের রাজনীতি চলবে? ধানের শীষ প্রতীক বলেন বা অন্য প্রতীক বলেন, এ ধরনের ভিন্ন মতের দলের প্রতীকে যদি ভোট দেয় তাহলে আমার মা বোনের সম্ভ্রমকে হানি করা হবে? ইভিএম এর মেশিনের মাধ্যমে তারা একটি জালিয়াতি করতে চেয়েছিল। আপনারা দেখেছেন যে ইভিএম নিয়ে কি ধরনের প্রশ্ন রয়েছে, কি ধরনের সন্দেহ রয়েছে, কি ধরনের সংশয় রয়েছে। ইভিএম মেশিনে এর আগে দেখেছেন যে ঐক্য ফ্রন্টের যিনি নেতা ছিলেন কামাল হোসেন, তার হাতের সিল ছাপ্পর কিন্তু মেলেনি, তিনি কিন্তু সিল দিতে পারেননি, সেই ঘটনাও কিন্তু ঘটেছে। এইবারও এই ইভিএম মেশিনের যে মানে অসুস্থতা সেই সম্পর্কে কিন্তু সবাই জানে। এখনো পর্যন্ত ইভিএম মেশিন মানুষের কাছে আস্থা অর্জন করতে পারেনি। সেই ইভিএম মেশিনে এই সরকার কি করে নির্বাচন করতে চায় সেই প্রশ্ন জনগণের মনে, সেই বিষয়ে সবাই কিন্তু প্রতিবাদ করছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার জোটভুক্ত কয়েকটি দল ব্যতীত আওয়ামী লীগের মধ্যে জোটে রয়েছে তারাও কিন্তু অনেকে বলেছে যে ইভিএম এ ভোট করার মতন অবস্থা বাংলাদেশে তৈরি হয়নি, এ কথা কিন্তু তারাও বলেছে। নির্বাচন কমিশনে আপনারা দেখেছেন যে সেখানে আপনার যারা গিয়েছিল তারা কিন্তু অধিকাংশই বলেছে যে ইভিএম এ আমরা ভোট চাই না। তারপরে এই সরকার ইভিএম এ নির্বাচন করতে চেয়েছিল কারণ সরকার মনে করছে যেহেতু ভোট চুরি করলে, ভোট ডাকাতি করলে এটা আলামত থেকে যায়, এটি আসলে অনেক সাংবাদিকরা ভিডিও করে ফেলায়, সেজন্য তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চুরি করতে চেয়েছিল। কিন্তু সেই চুরি তারা এখন আর করতে হয়তো পারবে না সেভাবে। তারপরেও আজকে ইসি সচিব তিনি বলেছেন যে ৭০-৮০টি আসনে আমরা ইভিএম এ নির্বাচন করব। এই সরকার টার্গেট নিয়েছিল যে ১৫০টি আসনে ইভিএম এ নির্বাচন করবে, অর্থাৎ তারা নির্বাচনে জেতার জন্য ১৫০টি ১৫১টি আসন দরকার। গোপালগঞ্জ তো একটি আসন রয়েছে, সেখানে তো আওয়ামী লীগ কনফার্ম, আর ১৫০টি আসনে তারা কনফার্ম হতে চেয়েছিল যে আমরা জিতব, কিন্তু এই ডলার সংকটের কারণে তারা সেটি পারল না। তার মানে আগামীতে আবারও সহিংসতার রাজনীতি অপেক্ষা করছে, ধর্ষণের রাজনীতি অপেক্ষা করছে, আমার মা বোনের সম্ভ্রমণের রাজনীতি অপেক্ষা করছে। অনেক বাবা যারা ভোট দিতে গিয়েছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল যে আপনার একটি কন্যা সন্তান আছে না, এই যারা ইতর বদমাইশ রয়েছে তারা কিন্তু এইভাবে বাবাদেরকে হুমকি ধামকি দিয়েছিল। সেই বাবা বাধ্য হয়ে হয় আওয়ামী লীগে ভোট দিয়েছে, অন্যথায় ভোট কেন্দ্র থেকে ফিরে এসেছে। যারা কথাগুলো শুনছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন। আমি আরেকটি বিষয়ে কথা বলে শেষ করবো, এরপরে কথা বলবে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব ফারুক হাসান। আপনারা দেখেছেন যে এই মুহূর্তে জোটের রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের কানাঘোষা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ সৃষ্টি হয়েছে। ৫৪টি রাজনৈতিক দল তারা একতাবদ্ধ হয়েছে এই সরকারের ফেসিবাদতন্ত্রের বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, ভোট ডাকাততন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদ করছে। এই ৫৪টি দলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদের সাহেব বলেছে ৫৪টি দল ঘোড়ার ডিম পারবে, এই প্রশ্ন তিনি করেছেন। আমরা এর আগে বলেছি তাহলে আপনারা যে আওয়ামী লীগের যারা জোট রয়েছে ১৪ দল এবং নতুন নতুন আরো দলকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ১৮ সালের যে নির্বাচন, ১৪ সালের যে নির্বাচন মহাজোট গঠন করা হয়েছিল, তাহলে আপনারা যে ছোট ছোট দল নিয়ে এর আগে জোট গঠন করেছিলেন আপনারা কি তাহলে হাসের ডিম পেরেছিলেন? আমরা সেই প্রশ্ন করছি। আপনারা বিভিন্ন দলকে নিয়ে জোট করলে সেটি কোনো সমস্যা না, আর যখন ছোট বড় মধ্যপন্থী ডানপন্থী বাম সবাই যখন একতাবদ্ধ হয় তাদেরকে নিয়ে আপনারা কটাক্ষ করেন। আমরা সোজা বাংলায় বলে দিতে চাই এই ভিন্ন মতের মানুষ আজকে একতাবদ্ধ হয়েছে, ষড়যন্ত্র করে তাদেরকে কখনোই দমানো যাবে না। আজকে মানুষ প্রতিবাদ করছে যে যুগপথ আন্দোলন শুরু হয়েছে, গণ অধিকার পরিষদ এই যুগপথ আন্দোলনে রয়েছে এবং রাস্তায় থেকে প্রতিবাদ করছে। আপনারা জানেন যে ১০ ডিসেম্বরে আমরা সাহস নিয়ে রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা
আব্বাসকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হলো, পরের দিন আমরা রাস্তায় নেমে গিয়েছি, আমরা বিক্ষোভ মিছিল করেছি, আমরা সেই দল, আমরা আসন ভাগাভাগির রাজনীতি করি না, আমরা মনে করি এই অন্যটি দল তারা যে একতাবদ্ধ হয়েছে সাধুবাদ জানাতে হবে এবং সবাইকে একতাবদ্ধ করে সুন্দরভাবে সমন্বয় করে এগিয়ে যেতে হবে, যে কাজটি আজকে আমরা করছি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা যুগপথ আন্দোলনের মতো একটি ঘোষণা দিয়েছে। আমরা এর আগেই ঘোষণা দিয়েছিলাম, 18 সাল থেকে আমরা রাজপথে রয়েছি, আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি, আমাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখানো হয়েছে, আজকে কেউ কেউ আমাদের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, বলছে আমরা নাকি আসন ভাগাভাগি রাজনীতি করি। সুজা বাংলায় বলে দিতে চাই, আমরা বাংলার মীরজাফর না, আমরা বাংলার দেশপ্রেমিক সন্তান। কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, কোটা সংস্কার আন্দোলন অনেক সময় অনেকে বলেছিল যে এরা ইমরানের সরকারের মতো টাকা পয়সা নিয়ে এরা দেশ থেকে চলে যাবে, সরকারের সুবিধা ভোগ করবে। খোদার কসম করে বলতে পারি, কোন এজেন্সির কাছ থেকে টাকা গ্রহণ করি নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারো কাছ থেকে আমরা কোন ধরনের অর্থ সংগ্রহ করি নাই, কারো কাছ থেকে আমরা কোন ধরনের মাথা বিক্রি করি নাই। সেই মাথা বিক্রির রাজনীতি আমরা করি না, আমরা গণমানুষের রাজনীতি করি, আমরা কোন এজেন্সি ব্যাড রাজনীতি করি না, আমরা আওয়ামী লীগ বিএনপির টাকা খেয়ে রাজনীতি করি না। হ্যাঁ, আমরা বিএনপির সাথে একসাথে আন্দোলন করছি, সংগ্রাম করছি দেশপ্রেমের জায়গা থেকে। আমরা বিএনপিকে বলি নাই আমাদের 5টি আসন, 10টি আসন, 20-25টি আসন দিতে হবে। বিএনপি নেতাদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, কেউ যদি প্রমাণ দিতে পারে এজেন্সির কাছ থেকে টাকা খেয়েছি, বিএনপির কাছ থেকে টাকা খেয়েছি, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছি, আমরা রাজনীতি ছেড়ে দিব, নাকে খড় দিয়ে রাজনীতি ছেড়ে দিব। আমরা এই অন্যায়ের রাজনীতি করি না, আমরা দেশপ্রেমের জায়গা থেকে রাজনীতি করি। কোটা সংস্কার আন্দোলনের সময় অভিযোগ দেওয়া হয়েছিল তারেক রহমান আমাদেরকে নাকি 125 কোটি টাকা দিয়েছে, আমি 15 দিন রিমান্ডে ছিলাম, নির্মম ভাবে নির্যাতন করেছে, এমন ভাবে নির্যাতন করেছে। শুধুমাত্র একটি উদাহরণ দিব যে আমার আঙ্গুল, একটি আঙ্গুল ফেটে গিয়েছিল, আমার রক্ত ফ্লোরে পড়ে গিয়েছিল, আমার চোখের সামনেই সেই রক্ত পুলিশ অফিসাররা পরিষ্কার করেছিল। এর থেকে নির্মম দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? আমরা নিজেদেরকে বিসর্জন দিয়ে দিয়েছি, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি যে যদি মারা যায় দেশের জন্য কাজ করতে গিয়ে, মানুষের জন্য কাজ করতে গিয়ে, তাহলে ক্ষমা করে দিও এবং আমরা যে কাজ করছি যে পথে গিয়েছি এই পথ থেকে ফিরে আসার কোন সুযোগ নাই। যতদিন না পর্যন্ত এই মাফিয়াদের কাছ থেকে দেশ রক্ষা পাবে, ইনশাল্লাহ জীবন যদি দিতে হয় এই জীবনকে কুরবানি করে দিতে আমরা প্রস্তুত রয়েছি। দেশের মানুষের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি, ইনশাল্লাহ এই মাফিয়াদের পতন হবে এবং ভিন্নমতের মানুষের জয় হবে, কোন ধরনের ষড়যন্ত্র চলবে না। আমরা যারা রাস্তায় নেমেছি আমাদের ভিতরে সমন্বয় থাকতে হবে, আমাদের একে অপরের উপর আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, কোন ধরনের আসন ভাগাভাগি রাজনীতিতে কেউ ফাঁদে পা দিবেন না, আসন ভাগাভাগি রাজনীতি চলবে না, জাতীয় পার্টির মতো নির্যাতন হওয়া যাবে না। আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, কে প্রধানমন্ত্রী হবে, কে হবে না, সেটি পরের আলোচনা, আগে সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। এই মুহূর্তে কথা বলবে ফারুক হাসান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ আওয়ামী সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে। কেন? কারণ আওয়ামী লীগ ভালো করেই জানে এই দীর্ঘ 13 বছরে আওয়ামী লীগের দুঃশাসন আমলে রাজনৈতিক দলগুলোর ভিতরে এতদিন ঐক্য গড়ে ওঠে নাই। এই জন্য আওয়ামী লীগ ভোট ছাড়া এত বছর আমাদের উপর দুঃশাসন, জুলুম, নির্যাতন চালিয়ে আসছে। যখন আমরা সাম্প্রতিক সময়ে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়েছি, আজকে রাজনীতির মাঠে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো একাকার হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, একতাবদ্ধ হয়েছে। কেন? এই আওয়ামী ফ্যাসিবাদের পতনের জন্য তারা একাকার। আর এই জন্যই আওয়ামী লীগের সাম্রাজ্যে এখন ভূমিকম্প শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মনোকষ্ট নিয়ে বক্তব্য দেয়, অতি ডান, অতি বাম, সব দল নাকি এক জায়গায় গেছে। এতদিন বাম দলগুলোর মধু খেয়েছে প্রধানমন্ত্রী, প্রশ্নাতীত ভাবে সমর্থন দিয়েছে শেখ হাসিনাকে, ভোট চুরি করার পরেও আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, এই জন্য এতদিন বাম সংগঠনগুলো ভালো ছিল। আর যেদিন থেকে আওয়ামী লীগকে ত্যাগ করে তারা এই ফ্যাসিবাদের পতনে রাজপথে নেমেছে, সেদিন এই শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গেছে। তিনি এখন অতি বাম, অতি ডান খুঁজে বের করার চেষ্টা করছেন। আদতে তারা এখন পরিকল্পিতভাবে বিরোধী দলগুলোর ভিতরে যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যে কিভাবে ফাটল ধরা যায়, কিভাবে ভাঙ্গন সৃষ্টি করা যায়, তার জন্য পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। আমরা স্পষ্ট বলি, আজকে রাজনীতির মাঠে 54টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এই 54টি দল, এদিকে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা প্রত্যেকেই একটা দাবিতে, একটা জায়গায় একমত যে আওয়ামী লীগের অধীনে এদেশে কোন নির্বাচন আমরা মানি না, মানতে পারি না, মানব না।
এই দাবিতে আমরা আজকে একমত। সুতরাং এই জায়গায় আওয়ামী লীগ এখন আবার এক বিভক্তির বীজ বপন করার চেষ্টা করছে। দীর্ঘ 13টি বছর বিভক্তির বীজ বপন করে বিরোধী দলগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছিল আওয়ামী লীগ। আমরা বুঝতে পারি নাই আমাদের ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো যদি সেই 2009 সালের পরে বুঝতে পারত যে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভক্তির বীজ বপন করে রেখেছে, তাহলে অনেক আগেই এই আওয়ামী লীগের পতন হয়ে যেত। আমরা শেষে হলেও বুঝতে পেরেছি, আমরা এখন একতাবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের ভিতরে যাতে কোন দূরত্ব তৈরি না হয়, কোন বিভক্তির বিন্দু পরিমাণ লেশ না থাকে, তার জন্য আমাদের এক থাকতে হবে। রাজনীতি করতে গিয়ে মাঠে ময়দানে অনেক সময় অনেক কথাই হবে, পরিবারে থাকলেও মান অভিমান থাকে, এই মান অভিমানের জায়গায় থাকবে, আর এক পা সামনে আগাবে না। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক, যতই মিথ্যাচার করুক, যতই মিথ্যা প্রপাগান্ডা চালাক, ইনশাআল্লাহ আওয়ামী লীগের কোন প্রপাগান্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা দেখে আসছি, সেই কোটা আন্দোলনে আওয়ামী লীগ অসংখ্য মিথ্যাচার করেছে। আমাদের নিয়ে এমন কোন মিথ্যা বানুয়ার প্রপাগান্ডা নেই যা আওয়ামী লীগ ছড়ায় নাই। শুরুতে বলেছে আমরা নাকি জামাতের এজেন্ট, তারপরে বলে আমরা নাকি বিএনপির এজেন্ট, আমরা নাকি বিএনপির এজেন্ট বাস্তবায়নে মাঠে নেমেছি। এরপরে বলে তারেক রহমান নাকি আমাদের 125 কোটি টাকা দিয়েছে। এই যে উদ্ভট বানুয়াট ভিত্তিহীন কথা, আমরা প্রায় মাসের পর মাস জেল খেটেছি, রিমান্ডে থেকেছি, একটা ন্যূনতম তথ্যের প্রমাণ তারা করতে পারে নাই। আমরা ফেয়ার ছিলাম, শতভাগ ফেয়ার ছিলাম, বিদায় জেল থেকে বেরিয়ে যেদিন জেল থেকে বেরিয়েছি সেদিনেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার বিক্ষোভ মিছিল দিয়েছি, কারণ আমাদের ভিতরে সেই নৈতিক জোর সৎ সাহস ছিল, এখনো আছে। আজকে আমরা অপেনলি বলি, কোন এজেন্সি সরকারের কোন প্রতিষ্ঠান বলতে পারবে না যে গণ অধিকারের এই নেতারা অমুকের কাছ থেকে 2 টাকা নিয়েছে। বিএনপি বলতে পারবে না, জামাত বলতে পারবে না যে আমাদের কাছ থেকে 5 টাকা নিয়ে রাজনীতি করে। এই নৈতিক জোর আমাদের আছে। সুতরাং আমাদের নিয়ে যতই মিথ্যা প্রপাগান্ডা চালান, যতই মিথ্যাচার করেন, জনগণ খাবে না। পাবলিক ভালো করেই জানে আওয়ামী লীগ যে মিথ্যা প্রপাগান্ডা রাজনীতি করে, এটা জনগণের কাছে পানির মতো পরিষ্কার। প্রিয় বন্ধুগণ, অসংখ্য মানুষ লাইভটি দেখছেন, আমরা আহ্বান জানাবো আমাদের এই বার্তা, এই কথা, এই মেসেজ গুলো মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, মানুষ জানুক আওয়ামী লীগের মিথ্যাচার সম্পর্কে। মানুষকে যদি আমরা জানাতে না পারি তাহলে অনেক সময় মানুষ ভুলের মধ্যে থাকবে। একটা প্রবাদ রয়েছে, একটি মিথ্যাকে যদি আপনি 100 বার বলেন সেটা অনেক সময় অনেকের কাছে সত্য বলে প্রতীয়মান হয়। তো এই যে একটা বিষয়, এই জন্য আমাদের কথাগুলো যত দ্রুত সম্ভব ব্যাপক মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, পৌঁছাতে হবে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো সোচ্চার, বিএনপি, গণ অধিকার পরিষদ, অন্যান্য দলগুলোর ভিতরে কিভাবে দূরত্ব তৈরি করা যায়, এই জন্য আওয়ামী লীগের এজেন্সিগুলো তৎপর, সদা তৎপর তারা কাজ করে যাচ্ছে। বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হতেই পারে একটা শব্দ, সেটাকে নিয়ে তারা গুজব ছড়ায়, সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে, এভাবেই তারা রাজনীতির মাঠে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। অনেকে আমাদের বলে যে ভাই আপনারা কি আওয়ামী লীগের দালাল, তা আমি বলি তা আওয়ামী লীগের যদি আমরা দালাল হই তাহলে আমরা কেন 23 বার হামলার শিকার হয়েছি, ঢাকা থেকে বের হলে কেন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে, কেন আমাদের পিছনে এখনো অসংখ্য মামলা প্রত্যেক মাসে কোর্টে হাজিরা দিতে হয়। আজকে আপনি যদি বলতেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের ভিটিম, এজন্য জাতীয় পার্টির নেতাদের নামে কোনো মামলা নাই, জাতীয় পার্টির নেতারা কোথাও করে হামলা হয় না, কেন তারা সরকারের আশীর্বাদ পুষ্ট, সরকারের দালাল, সরকারের উচ্ছিষ্টভোগী। সেই জায়গায় আমরা দালাল হলে ভাই আমাদের উপরে হামলা বসতো না, মামলা বসতো না, এখান থেকে তো পরিষ্কার। এই কথাগুলো কেন বলছি, আপনারা যারা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন এভাবেই জনগণকে বুঝাবেন। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই, আগামীতে আমাদের রাজনীতি জাতির সামনে আমরা পরিষ্কার করে বলেছি যে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না, বরং এদেশে আওয়ামী লীগ যদি একতরফা নির্বাচন করতে চায় আমরা সকল দলকে নিয়ে সেই নির্বাচন প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করব। আমরা চাই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন, সেই নির্বাচনে গণ অধিকার পরিষদ 300 আসনে এককভাবে নির্বাচন করবে, এটা আমাদের প্রতিষ্ঠার দিনের ঘোষণা। সুতরাং এটার লুকোচুরির কিছু নেই, আমরা আমাদের রাজনীতি পরিষ্কার করেছি। সুতরাং গণ অধিকার পরিষদের বিষয়ে যতই মিথ্যা
বানুয়ার প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালাক, এই মা বানুয়ার প্রোপাগান্ডা জনগণ খাবে না, খাচ্ছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটা প্রমাণ হবে। এই দলটি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখানে যারা রয়েছে তার অধিকাংশ সৎ, ন্যায়প্রায়ণ, সততাবান, নিষ্ঠাবান, এদের ভিতরে সততা রয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি ফারুক হাসান যদি এই দলে কোন অপকর্ম করার চেষ্টা করি, সরকারের সাথে আঘাত করার চেষ্টা করি, আমার জায়গা এই গণ অধিকার পরিষদে আমার নেতা কর্মীরা হতে দেবে না, আমাকে বের করে দেবে। এই দলে এরকম নেতা কর্মী রয়েছে। সুতরাং এখানে কোন নেতা যদি চেষ্টাও করে তার জায়গা গণ অধিকারে হবে না, এটা আমরা স্পষ্ট বলি। সুতরাং এই ধরনের মিথ্যা বানুয়ার প্রোপাগান্ডায় কান দিবেন না, এগুলো আওয়ামী লীগের পাতানো ফাঁদ। আওয়ামী লীগ জনগণের কাছে গণ অধিকার পরিষদের ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনারা সতর্ক এবং সজাগ থাকবেন। ধন্যবাদ। যারা কথাগুলো শুনছেন, আপনাদের উদ্দেশ্যে আর একটু কথা বলে আমি শেষ করব। সেটি হলো যে দেখেন, আমাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপকভাবে ষড়যন্ত্র চলছে, গুম করার, খুন করার ব্যাপক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়ে এখন আমাদেরকে কিভাবে আস্থাহীন করে তোলা যায়, কিভাবে জনগণের কাছে অবিশ্বাস সৃষ্টি করা যায়, সেই চেষ্টা, সেই তৎপরতা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা এতদিন তৎপরতা করে সফল হয়নি, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে তারা সফল হবে না। আমরা আগেও বলেছি যে আন্দোলন সংগ্রাম আমরা একসাথে করব, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা আগে যে ঘোষণা দিয়েছিলাম যে গণ অধিকার পরিষদ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে এবং সেই নির্বাচনে তারা 300 আসনে প্রার্থী দেবে, এটি আমাদের আগে থেকে ঘোষণা ছিল। বাট আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমরা সকল দলের সাথে রয়েছি, যুগপাত আন্দোলনে আমরা সাথে রয়েছি, আমরা সকল দলকে সাথে নিয়ে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, সামনে থেকে নেতৃত্ব দিব, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট দিন, ইনশাল্লাহ এই মাফিয়াতন্ত্রের এই শয়তানের পতন হবে, গণতন্ত্রের জয় হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।